সপ্তাহ কাজের মাঝে থাকার পর শুক্রবার ছুটির দিনটি আমাদের সবার মাঝে একটি অন্যরকম আমেজ বিরাজ করে। সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ। চলুন দেখে আসি এই ছুটির দিনটি সবাই কিভাবে উদযাপন করে। শহরের পাশাপাশি এখন গ্রামে গড়ে উঠছে বিভিন্ন বিনোদন কেন্দ্র, আর এই সকল বিনোদন কেন্দ্রে সবচাইতে বেশি আনাগোনা সেই শহরের মানুষেরই। সবাই চায় ইটকাঠের জীবন থেকে বেরিয়ে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জরিনা বাজার মুন্না সোলার রিসর্টে। ছুটির দিনে প্রিয়জনদের সাথে সবাই কীভাবে এই দিনটি উদযাপন করে চলুন দেখে আসি। দৈনিক কল্যাণের নিয়মিত আয়োজন ছুটির দিনে আড্ডায় সাথে আছি আমি শারমিন সুলতানা। ছুটির দিন তো মানে খুব প্রতীক্ষিত, সারা সপ্তাহ কাজের মধ্যে দিয়ে যায়। তারপরে তো এই বিকালটা আমরা এসেছি সবাই মিলে, এখানে আসলাম বেড়াতে, ঘুরছি ফিরছি, আর এই একটু কাজও ছিল, সেটা সংগঠনের কাজ ছিল। আর এই যে ছোলার এই ওরা ধরে নিয়ে আসলো প্রথমবার, অপু আলম চন্দ্রভাই, এই খুব মজা লাগছে। আমরা যশোর শহর থেকে আসছি। তো এই জরিনার ছোলা খুব নাম করা ছোলা। তো ছুটির দিনে একটু ইচ্ছেই হয় যে জরিনার এই ছোলা খেয়ে আসি। তা সেই গল্প থেকেই, সেই ইচ্ছা থেকেই একটা কাজ মিটিয়ে আমরা একটু চলে আসলাম এখানে। জায়গাটাও সুন্দর, গ্রামের ভিতরে, আর বেশ সুন্দর পরিবেশ, আর ছোলাটাও অসাধারণ। দিনগুলো মূলত আমরা খুব সুন্দরভাবে ঘোরাফেরা করতে পছন্দ করি বেশি। পাশাপাশি খাওয়া দাওয়া যদি থাকে হালকা পাতলা কিছু, যা ইউনিক কিছু, যেমন এখানে ছোলাটা স্পেশাল, যার কারণে এখানে অনেক দূর থেকে আসা। এই বন্ধু বান্ধব থাকলে একটু বন্ধুদের সাথে বেরোই। আজকেও ছুটির দিন, সেহেতু আমার ফ্রেন্ডের সাথে করে এখানে আসলাম। এখানে ছোলাটা অনেক ফেমাস শুনছিলাম, এই জন্য আজকে একটু টেস্ট করতে আসলাম, ভালো লাগছে। যুগের সাথে তাল মিলিয়ে যশোরের পৌর কমিউনিটি সেন্টার এখন আরও বেশি আধুনিক হয়ে উঠেছে। শহরের প্রাণকেন্দ্র পৌরসভা সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টারে রয়েছে দৃষ্টিনন্দন অন্দরসজ্জা, সুসজ্জিত বসার ব্যবস্থা এবং সুপরিসর ডাইনিং রুম, যে কাউকে অভিভূত করে তুলবে। রয়েছে বর ও কনে বসার আলাদা ব্যবস্থা, শীতাতাপ নিয়ন্ত্রিত সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা সহ রয়েছে পার্কিং ব্যবস্থা। বিবাহ, বিবাহোত্তর সংবর্ধনা, জন্মদিন, বিভিন্ন ধরনের সভা, মিলাদ ও দম মাহফিল সহ যে কোনো অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 1742/1 মুন্সি মেহরুল্লাহ সড়ক, যশোর। মোবাইল 01751231654 অথবা 01886004655। আমরা সোনাঘাটে এসে নাম করা সোলা, খুব ভালো জায়গা। প্রথম আমার আসা, খুব ভালো লাগছে। মানে রান্নাটা খুব ভালো, সোলা রান্নাটা, পরিবেশটা খুব ভালো লেগেছে। এই মনোরম পরিবেশ আর রান্না ছোলা, এগুলোই ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে যে এখানে আসলাম মুন্না সোলা রিসোর্ট, জায়গাটা অনেকটা ভালো, মানে একটা প্রাকৃতিক পরিবেশ এখানে, মানে ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। আর খাবারের মানটা অনেক ভালো ছিল। তো মোটামুটি এই স্থান ভ্রমণ করে আমাদের অনেকটাই ভালো লাগতেছে। ছুটির দিনই ফ্যামিলি নিয়ে আসলাম, খুব ভালো লাগলো, জায়গাটা অনেক ভালো, মনোরম পরিবেশ। এই জায়গায় ঘুরতে আসছি, জায়গাটা অনেক ভালো, ছোলাটা অনেক ভালো।
আমরা যখন ছুটি পাই তখন এখানে চলে আসি, যে ছোলাটা খাই আমরা, এটা খুব টেস্টি। যখনই আমরা ছুটি পাই তখনই চলে আসি, এবং আশেপাশের থেকে অনেকেই আসে, খুবই সুস্বাদু ছোলাটা। আমরা অনেক বছর যাবৎ এখানেই ছোলা খাচ্ছি। আমরা যখন ছুটি পাই, সপ্তাহে একটা দিন ছুটি পাই, ছুটি পাইলে আমরা এক একদিন এক এক জায়গায় ঘুরতে যাই। তো এখানেই বেশিরভাগ আসা হয়, জায়গাটা খুব সুন্দর, জায়গায় আসলে খুবই ভালো লাগে। আমরা সপ্তাহে একদিন ছুটি পাই, গ্রামের পরিবেশ ভালো লাগে, এই জন্য এখানে আমরা আসি। আসলে ছুটি বলতে আমরা যখনই অবসর পাই তখন একটু ক্লান্তি দূর করতে আমরা ছুটি আসি। আমাদের রুবিয়া বাজারের পাশেই সহজলভ্য যোগাযোগ ব্যবস্থা এবং মুন্না ছোলা রিসোর্টে আসি। মুন্নার ছোলা আসলেই অতুলনীয়, স্বাদে গন্ধে অপূর্ণ, আর এই মনোরম পরিবেশটাই আমাদের ক্লান্তির অনেকটা লাঘব হয়। ছুটি বলতে আমরা তো এখানকার লোকাল, আমাদের যখন অবসর হয় বিশেষ করে সন্ধ্যার সময়, সন্ধ্যার সময় বন্ধুবান্ধব সব আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, তো আমরা এখানে বসি। পরিবেশটা সুন্দর, আর যেহেতু যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো, গ্রামীণ পরিবেশ, যার কারণে আমরা সন্ধ্যার দিকে, বিশেষ করে সন্ধ্যার দিকে এখানটায় আসলে মোটামুটি একটা মনের দিক দিয়ে খুব ভালো লাগা কাজ করে। স্পেশালি সব কিছুই মনে করেন যে আমাদের মশলার উপরে, আমরা চুই জাল রসুন এগুলো দিই, আর স্পেশালি আমাদের মশলা আছে অন্যভাবে। ছুটির দিন অনেক লোক হয়, ছুটির দিকে এমনি তো মনে করেন 15-20 কেজি ছোলা বিক্রি হয়, আর ছুটির দিন 40-50 কেজি বিক্রি হয়, তাহলে কীরকম লোক হয় এটা একটু বোঝা যাচ্ছে। মনটাকে না ইট পাথরের শহরে যে আর পায় না শান্তি খুলে রেখে অট্টলিকার দ্বার, সবুজ ঘেরা গ্রামে গিয়ে শান্তি খুঁজে পায়, গ্রামের সাথে শহরের যে তুলনা আর নাই। জীবন ধারণের জন্য কাজের প্রয়োজন, পাশাপাশি মনের প্রশান্তিও দরকার, আর এই প্রশান্তি আমরা পরিবারের সাথে সময় কাটানোর মাধ্যমেই পেতে পারি। দর্শক, আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী সপ্তাহে, কথা হবে, আড্ডা হবে, ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, দৈনিক কল্যাণের সাথেই থাকুন। যুগের সাথে তাল মিলিয়ে যশোরের পৌর কমিউনিটি সেন্টার এখন আরও বেশি আধুনিক হয়ে উঠেছে। শহরের প্রাণকেন্দ্র পৌরসভা সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টারে রয়েছে দৃষ্টিনন্দন অন্দরসজ্জা, সুসজ্জিত বসার ব্যবস্থা এবং সুপরিসর ডাইনিং রুম, যে কাউকে অভিভূত করে তুলবে। যে কোনো অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 1742/1 মুন্সি মেহরুল্লাহ সড়ক, যশোর। মোবাইল 01751-23164 অথবা 01886-00465।